এটা ভোট পার্সেন্টেজ অনেক কম পড়েছে, ভোট অনেক কম পড়েছে এবং নানা রকম ঘটনার সঙ্গে, নানা রকম ঘটনার ঘনঘটার সঙ্গে লড়তে হয়েছে, নানা রকমের কুৎসা, নানা রকম মিথ্যে, আমি বলবো যে এমনকি মিডিয়াও ওয়াজ নট মানে কি বলবো, সব দিক থেকে দেখতে গেলে এই জয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত বড় জয়। এবং আমি এটা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে, দিদিকে, অভিষেককে এবং সমস্ত নেতারা, যেমন ববিদা, জাভেদ ভাই, আমাদের মালাদি থেকে আরম্ভ করে সবাই যারা যারা আমাকে সাহায্য করেছেন, প্রত্যেককে যেভাবে গাইড করেছেন, হ্যাঁ, বক্সিদা, সবাইকে আমার তরফ থেকে, উত্তেজনায় হয়তো এই সময় একটু নাম হয়তো ভুলে যেতে পারে আমি, সবাইকে আমার তরফ, অরূপদা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাবো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। কিছু ওয়ার্ডে বাবুলদা আপনাদের রেজাল্ট খারাপ হয়েছে, সিপিএম ভালো রেজাল্ট করেছে, কিছু বলবেন? ঘরে ঘরে এরা কুৎসা করেছে, ঘরে ঘরে কুৎসা করেছে, নানা রকম মিথ্যাচার করেছে, নানা রকম কুৎসা রটিয়েছে, তার ফল কি হতে পারে আজকে ওরা পরিষ্কারভাবে দেখলো। আপনি যদি মানুষের কাছে মিথ্যে কথা নিয়ে যান, তাহলে আপনি অবভিয়াসলি মানুষকে খানিকটা প্রভাবিত নিশ্চয়ই করতে পারেন, কিন্তু জয়ের মার্জিনটাও কিন্তু খুব একটা কম নয়, এটাও মানে নিতে হবে। আসানসোল নিয়ে, আসানসোলে আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম বিজেপিকে, কি আপনারা যে বিশ্বাসঘাতকতা করেছেন বাঙালির সাথে, বাঙালির বেঙ্গল থেকে জিতে আসা একজনের সঙ্গে যেভাবে পেছন থেকে ছুরি মেরেছিলেন এত সার্ভিস দেওয়ার পরও, আপনারা জিতে দেখান আজকে ওদের এই দম্ভ, ওদের এই, তার উপর একটা বহুত বিরাট বড় একটা কি বলবো, একটা হিন্দিতে আমরা যেটা বলি, সেটা আজকে ভুলুন্ঠিত হলো। এবং বাবুল সুপ্রিয়র কাজকে মানুষ ওখানে ভালোবেসেছিল, সে তা থেকেই ভোট দিয়েছিল, আমি যে সংগঠন ওখানে তৈরি করেছিলাম তাদের সাহায্যে ওখানে জিতেছিলাম, আর সেটাই প্রমাণ হলো। এই এই সমস্ত যারা কুৎসা করেছিল এই বিজেপির, আজ তারা ওখানে ভুলুন্ঠিত এবং শত্রুজির সঙ্গে মিলে আসানসোলের মানুষ অভিমান করেছিল যে আমি কেন ওখানকার এমপি পদটা ছেড়ে দিলাম, দলের সঙ্গে মতানৈক্য হতে পারে, কেন এমপি পদ ছেড়ে দিলাম, তাতে আমারও খুব কষ্ট হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল প্রশ্নটা খুব ন্যায্য। এখন দিদির ক্যাপ্টেনশিপে শত্রুজি, আমি শত্রুজির সঙ্গে প্রায় কথা হয়, উনি বলেন যে তুমি হাতের তালুর মতো চেনো আসানসোলকে, তো আসানসোলের মানুষের জন্য একটা বিরাট বড় পোয়েটিক জাস্টিস, আমি শত্রুজি মিলে জমিয়ে আসানসোলের জন্য কাজ করব, আর তার সাথে বালিগঞ্জে যা যেরকম দল আমাকে যা কাজ দেবে, যেরকমভাবে কাজ করতে বলবে, এমএলএর একটা নিজস্ব দায়িত্ব থাকে, ডেফিনেটলি তার পুরো কদর, যে ভালোবাসা পেয়েছি তার আমি পুরো কদর করার চেষ্টা। আপনার বিধানসভায় সিপিএম সেকেন্ড হয়েছে, বিজেপি থার্ড হয়েছে, এটা কিভাবে? ফোর্থ হয়েছে বিজেপি ফোর্থ হয়েছে, কিছু বলার তো দরকার নেই, আমার মনে হয় ফলেনও পড়েছে এতে, ফল যা দেখার দেখিনি। ভোট আগের থেকে বেড়েছে, একই প্রশ্ন কেন করছেন? আমি তো বললাম আপনাকে একই প্রশ্ন কেন করছেন।